इंटरनेट ना है ना? আচ্ছা, যেটা আমি বলছিলাম, আপনাদের আমি একটা একটা এপিআই ফাইল দিয়েছি, এবং এপিআই ফাইলটা যদি ওয়ার্কিং হতে হয় সেক্ষেত্রে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। আর মার্চেন্ট অ্যাকাউন্টটা আমরা পেপ্যাল থেকে পেতে পারি অথবা সেন্ডবক্স ডট পেপ্যাল ডট কম থেকে পেতে পারি। ওখানে আমরা অ্যাকাউন্ট খুলতে বলেছি, আর যদি নাও হয় একটা অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাটলিস্ট আমরা দেখতে পারবো যে কিভাবে এপিআইটা ইন্টিগ্রেট হচ্ছে পেপালের সাথে। সো পেপালের যে এপিআইটা আমরা ইউজ করছি সেটা মূলত এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই। রিপিট করছি, এপিআইটা হচ্ছে এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই। তো এপিআই কি সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি ক্লাস যখন শুরু হয়েছিল তখন বেশ কিছু আলোচনা হয়েছে। আর এপিআই পেপালের ক্ষেত্রে যদি আমি বলি, পেপালের এপিআই, পেপালে মূলত তিন ধরনের এপিআই আছে। এই পেপাল ট্রানজেকশনের জন্যই তিন ধরনের এপিআই আছে। পেপাল বেসিক্যালি ইউজ হয়ে থাকে ট্রানজেকশন ওরিয়েন্টেড এপিআই এর জন্য, মানে ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই যেটা আমরা ইউজ করছি এটা সার্ভিস ওরিয়েন্টেড। হ্যাঁ, সার্ভিস বা কার্ট রিলেটেড, যে সার্ভিস কোনো একটা অ্যামাউন্ট আমাকে দেওয়া হচ্ছে এবং এটা ট্রানজেকশন হবে, অ্যামাউন্টটা ফিক্সড। কারণটা কি? একটা নির্দিষ্ট, আমি ডোমেন কিনছি, আমি হোস্টিং কিনছি, আমি অ্যাডমিশন নিচ্ছি, আমি প্লেনের টিকিট কিনছি, ফর এক্সাম্পল। তখন বেসিক্যালি এপিআইটা ইন্টিগ্রেট করা হয়ে থাকে, কারণ কয়টা এবং টাকা এই অ্যামাউন্ট গুলো নিয়ে চলে যায় কার কাছে? পেপালের কাছে, রাইট? বাট পেপাল আমাকে চিনবে কিভাবে? তাকে কি যেমন তেমন ভাবে ডাটা দিলেই সে কি চিনবে? চিনবে না তো, রাইট? তাকে একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী ডাটা তার কাছে পাঠাতে হবে। আমরা একটু চেক করে দেখি এপিআই এর চেহারা। এপিআই বলতে আমরা যতটা মনে করি ভয়ঙ্কর রকম একটা কিছু, দেখতে বিচ্ছিরি এবং খুব কঠিন একটা কিছু, বাট আমরা যদি পেপালের মোস্টলি ইউজড যেটা বলা হয়ে থাকে যে এই এপিআইটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো সাইটে, এই এপিআই, এখানে কোনো ভয়ঙ্কর কোড আছে কিনা যেটা আমরা বুঝি না, পিওর এইচটিএমএল এর কিছু কোড এবং কিছু জাভাস্ক্রিপ্ট আছে, নাথিং এলস। সিকিউরিটি ইনসিওর করার দায়িত্ব পেপালে। পেজ থেকে এইচটিএমএল আকারেই যাচ্ছে না, না সম্ভাবনা নেই। আর মানে ব্যতিক্রম কোনো কিছু গেলে সেটাকে অ্যাকসেপ্ট করবে না। এপিআই গুলো এই জন্যই সিকিউর, যে এপিআই চায় যে আমি যে ফরম্যাটে চেয়েছি এর একটু এদিক সেদিক হওয়া মানে কি আমার সাথে ম্যাচ করছে না, আমার এটা অ্যাকসেপ্ট করার কোনো মানেই না, রাইট? কারণ তারা বাধ্য না। বেসিক্যালি এটা এপিআই, এপিআই এর মাধ্যমে এই 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 কোডটার মধ্যে বা এই ফাইলটাকে ধরে আমরা আমাদের ডাটাগুলো পাঠাবো কার কাছে? পেপালের একটা নির্দিষ্ট ইউআরএল এর কাছে, রাইট? সো এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। পেপালের আরো দুইটা এপিআই আছে, একটা হচ্ছে পেপাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড, এটা পেপাল ডু ডিরেক্ট, দ্বিতীয় পেপাল রিকারিং, তৃতীয়। তিনটে এপিআই এর মধ্যে কি কি আছে? পেপাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড, পেপাল ডু ডিরেক্ট আর পেপাল রিকারিং। ওয়েবসাইট স্ট্যান্ডার্ড যেটা হয়, যে ছোট মোটো ওয়েবসাইট গুলো আমাদের মতো যারা, তাদেরকে ক্লায়েন্ট বিশ্বাস করে না,
যেমন আমাদের পান্থপথে তো অনেক ফার্নিচারের দোকান আছে, আমরা হাতে গুনে দুই চারজনকে বিশ্বাস করি, টাকা দিয়ে আসি, প্রোডাক্ট পরে বাসায় পৌঁছে দেয়, লাইক অটোবি, লাইক হাতিল। অন্যরা যদি বলে যে না টাকা দিয়ে যান, প্রোডাক্ট পৌঁছে দিব, কারণ যে আমরা আমি বসে আছি, আমার সমস্যা নাই। এটা বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ বুঝলাম। কি বলছিলাম যেন? বিশ্বাস, অবিশ্বাস। তো বেসিক্যালি আমাদের কেউ বিশ্বাস করবে না, রাইট? ছোট মোটো সাইট গুলোকে, বড় যারা তাদেরকে সবাই বিশ্বাস করে, লাইক অ্যামাজন, লাইক ইবে, আলিবাবা। আমরা চোখ বন্ধ করে সেখানে ট্রানজেকশন করে ফেলি, রাইট? একবারও চিন্তা করি না যে আমরা প্রোডাক্ট পাবো কি পাবো না, যদি স্ট্যান্ডার্ড পেমেন্টে যায়। তো তারা বেসিক্যালি যখন ইউজ করে তখন ডু ডিরেক্ট ইউজ করে, লাইক আমি পেপাল আইডি তার কাছেই দিচ্ছি, ট্রানজেকশন হয়ে মানে হচ্ছে যে সেটা আমরা শুধু টের পাচ্ছি যারা বোঝে যে ইউআরএল নিজ দিক থেকে চেঞ্জ হচ্ছে, এছাড়া অন্য কোনো কিছু বোঝার সুযোগ নেই। যারা টেকনিক্যাল পার্সন না তারা কিন্তু বুঝতেই পারবে না যে কোথায় গেল আর কি হলো, সবই হলো কোথায় বসে, ওখানে বসে, লাইক আলিবাবাতে বসে, রাইট? সো বিলিভ করছেন, দরকার নেই শো করা যে লাইক পেপালের অ্যাকাউন্ট, পেপালে গিয়ে টাকা দেওয়ার দরকার নেই, আমি এখান থেকেই সেটাকে ইউজ করতে পারছি। পেপালের ওই যে এপিআইটা সেটাকে বলা হয়ে থাকে ডু ডিরেক্ট এপিআই। এটা হচ্ছে পেপাল স্ট্যান্ডার্ড এপিআই, ওয়েবসাইট স্ট্যান্ডার্ড, যে আমার সাইটের সাথে যখন এটা আমি ইন্টিগ্রেট করব, আমি যখন সাবমিট করব অর্ডার, আমার অর্ডারের ইনফরমেশন গুলো নিয়ে সে চট করে চলে যাবে কোথায়, পেপালের কাছে। পেপাল তখন আমার সামনে চলে আসবে, তখন আমি পেপালকে দেখবো, পেপালের সাইটকে আমি চিনবো, তাকে আমরা বিলিভ করি, তার মাধ্যমে আমি টাকা মার্চেন্টকে দিব। এটা বুঝতে পেরেছেন? থার্ড যেটা, পেপাল রিকারিং, সেটাও কি ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এর মতোই, বাট পেমেন্টটা কাটবে মান্থলি বেসিস, কোয়ার্টারলি বেসিস, ঠিক আছে, অ্যানুয়াল বেসিস। এটা করা যায়, সবচেয়ে ক্রিটিক্যাল এপিআই গুলোর মধ্যে একটা, যে কোনো সিস্টেমে রিকারিং প্রসেস করাটা সবচেয়ে ডিফিকাল্ট, রাইট? এবং ফ্রন্ট এন্ড থেকে বা সাইট থেকে ওটাকে এক্সিকিউট করাটাও কঠিন। ক্রন জবস বলে একটা বিষয় আছে, শিডিউলার, যে নির্দিষ্ট সময় পর পর ট্রিগার করে, দেন পেপাল নির্দিষ্ট সময় পর পর তার কাছ থেকে টাকা কেটে নেয়, আমি যেভাবে তাকে বলে দিব সেই অনুযায়ী। ওকে, তো এই তিনটা এপিআই এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমরা বলছিলাম কাকে, দিস ওয়ান, হ্যাঁ, পেপাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই। তো এর একটা সহজ এক্সাম্পল যদি আমরা নিতে চাই, আমরা ছিলাম হচ্ছে লাস্ট ডে থেকে এই জায়গায়, যে আমি যদি কন্টিনিউ বলি বা প্লেস অর্ডার বলি, এটা যদি একটা ফর্মে রাখি আমরা প্লেস অর্ডারের জন্য, এটা ছিল মূলত পেমেন্ট পেজ আমাদের, কই গেল পেমেন্ট পেজ? ও আচ্ছা, এটা কনফার্ম অর্ডার না, এটা কনফার্ম অর্ডার, যে কন্টিনিউ,
টাইপটা কি করে দিব? সাবমিট। প্লেস অর্ডার, কই গেল? চেক আউট কন্ট্রোলার, প্লেস অর্ডার, এক মিনিট বস। ওকে, দেখেন আমাদের নেম ছিল কি, পেমেন্ট টাইপ, এক ছিল ক্যাশ অন ডেলিভারি, আর একটা হচ্ছে পেপাল। তো আমরা যদি এখান থেকে ধরি পেমেন্ট টাইপ, স্টেটমেন্ট চেক করছি, পেমেন্ট টাইপ ইকুয়াল ইকুয়াল কি, পেপ্যাল। আবার বলছি পেমেন্ট টাইপ ক্যাশ অন ডেলিভারি, তখন এখানে আসবে। আমি যখন রেডিও বাটন প্রেস করব পেমেন্ট পেপ্যাল, তখন এই ব্লকে ঢুকবে, আর যখন ক্যাশ অন ডেলিভারি দেন এই ব্লকে ঢুকবে। বেসিক্যালি যেটা হবে যে অর্ডারটা সেভ হয়ে যাবে আগেই, রাইট? অর্ডারটা সেভ হয়ে যাবে আগেই, বাট তারপরে ইনস্ট্রাকশন ফলো করা হবে। যদি পেমেন্ট হয় পেপ্যালে, পেপ্যালে পাঠিয়ে দেওয়া হবে, পেমেন্টটা হয় ক্যাশে, তখন আমাকে একটা পেজ লোড করে দিয়ে কনফার্মেশন বলে দিতে হবে। ইমেল পাঠানো হয়েছে, চেক করেন আপনার অর্ডার সাকসেসফুলি প্লেসড। আর এখান থেকে আসবে কি, আমাদের ওই এপিআই ফাইলটা যেটা নিয়ে আমরা টার্গেট করেছি। আচ্ছা, তো অর্ডার সেভ করার জন্য আমরা গতদিন বেশ কিছু টেবিলের নিয়ে কাজ করছিলাম, বেশ কিছু টেবিল নিয়ে কাজ করেছি। এর মধ্যে তিনটা টেবিল বানিয়েছিলাম, একটা ছিল হচ্ছে পেমেন্ট টেবিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে অর্ডার টেবিল, আর তৃতীয়টা ছিল কি, অর্ডার ডিটেল টেবিল। সো আমরা যদি একটু চেক করি যে আমাদের টেবিলে কি কি ডাটা আছে, পেমেন্ট আইডি, পেমেন্ট টাইপ, পেমেন্ট স্ট্যাটাস, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট।
এখন পেমেন্টের আইডি অটো ইনক্রিমেন্ট, পেমেন্টের টাইপটা কি আমি যেটা পাচ্ছি, আর পেমেন্টের স্ট্যাটাস পেন্ডিং, রাইট? আমাকে পাঠাতে হবে কি পেমেন্ট টাইপ। তো যদি আমি ডাটা এন্ট্রি করতে চাই, মনে করেন ডাটার মধ্যে ইন্ডেক্সটা আমি বলি পেমেন্ট টাইপ, ওকে। সো পেমেন্ট টাইপটা আমি কি করছি, পেমেন্ট টাইপটা নিলাম নিলাম দেন আমি বলছি ডিবি স্কোপ টেবিল, টেবিলের মধ্যে কি টিবিএল পেমেন্ট, না? তারপরে কি লিখতে হয়, ইনসার্ট অ্যারেটা, ডাটা অ্যারেটা। আইডিটা নিতে গেলে আমার তো আইডি দরকার, ইনসার্ট ইনসার্ট গেট আইডি, এটাই আমি চাচ্ছিলাম। তো এখানে আসবে কি আমার ডলার পেমেন্ট আইডি, কারণ কিছুক্ষণের মধ্যে আমি অর্ডার সেভ করব। অর্ডার সেভ করার সময়ে আমাদের ওখানে কি কি আছে, অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার টোটাল, এগুলো কোথা থেকে পাবো, তাই কি না? সো এগুলো লোডিং এর জন্য সেশন লাগবে, আর এই আইডিটা আমরা এখান থেকে নিব। এটা তো ইনসার্ট হবে না, সিনট্যাক্সে কোনো সমস্যা আছে নেই, ওকে, নাইস। সো অর্ডার সেই, স্টার্ট অর্ডার সেভ। তো এখানে এসে এন্ড অর্ডার সেভ, নাও আমরা একটা অ্যারে তৈরি করে নিলাম, তাই না? একটা অ্যারে তৈরি করে নিলাম, ও ডাটা অ্যারেতে কয়েকটা ইন্ডেক্স থাকবে, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার টোটাল, তাই না? তারপরে কি বলা আছে, অর্ডার স্ট্যাটাস, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার স্ট্যাটাস, অর্ডার টোটাল। অর্ডার স্ট্যাটাস এটা তো ডিফল্ট হিসেবে আমরা পেন্ডিং এ রাখি, অ্যাজ ডিফাইন পেন্ডিং, ডিফল্ট পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা যখন এখান থেকে যাব, তখন অর্ডার টোটালটা লাগবে, একটু খেয়াল, অর্ডার টোটালটা কোথা থেকে পাবো, নাম জানি কি শিফাত, কোথা থেকে পাবো অর্ডার টোটাল, কার্ড থেকে পাবো, হ্যাঁ, সেশন গেট কাস্টমার আইডি, সেশনে আছে না? আমরা কাস্টমার আইডিটা কি সেশনে রেখেছি না, মনে আছে? যখন কাস্টমার সেভ করা হয়েছে সেশনে কাস্টমার আইডি চলে গেছে। শিপিং আইডি,
দেন পেমেন্ট আইডি, দেন অর্ডার টোটাল। অর্ডার টোটালটা কোথায় আছে? কার্ড টোটালে আছে। কার্ড টোটালে কিভাবে আছে? ভিউয়ের মধ্যে, পেজেস এর মধ্যে, কার্টে আমরা কিন্তু এক জায়গায় দেখিয়েছি টোটালটা এভাবে নিতে হয়। কার্ড স্কোপ ঠিক আছে, বাট এখানে আমাকে তখন কার্টের ইউজ করতে হবে। ঠিক আছে, আমি এখানে আমার কার্টের ইউজটা করব। সো কার্ট থেকে ডেটা পেলাম, আমাদের অর্ডার ডেটাটা রেডি। সো সিমিলার ভাবে হ্যাঁ হ্যাঁ এখানে কাস্টমার আইডি হবে, সরি পেমেন্ট আইডি হবে, পেমেন্ট আইডি, দেন টিবিএল অর্ডারে আমরা ডাটা দিয়ে দিচ্ছি। ডাটাটা কি যাবে? ও ডাটা, অর্ডার ডাটা। এটা তো গেল এক। এখন স্টার্ট ডিটেলস সেভ, এন্ড অর্ডার ডিটেলস সেভ। এখানে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করে নেই, ওডি ডাটা অ্যারে। অর্ডার ডিটেলস টেবিলে আমার কি কি লাগবে একটু খেয়াল করেন। অর্ডার ডিটেলস টেবিলে আমরা যা রাখব সেটা হচ্ছে অর্ডার ডিটেল আইডি, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, রাইট? সো অর্ডার আইডিটা আমাদের হাতে আছে, উপরেই আছে, তাই না? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, এই অর্ডারে এই ইনফরমেশন গুলো কোথায় আছে? কার্টে, রাইট? আর একটা অর্ডারের সাথে তো একাধিক প্রোডাক্ট থাকতে পারে। সো আমি সরাসরি অ্যারেতে যদি এভাবে ডাটা নিয়ে কাজ করতে চাই প্রবলেম ফেস করতে হবে। সো ডাটা ভাঙতে হবে, ডাটা একবার করে নিতে হবে, একবার করে ইনসার্ট করতে হবে, রাইট? তার মানে এই কাজটা আমাদের লুপের আন্ডারে নিয়ে যেতে হবে, তাই না? যে কন্টেন্ট অ্যারেটা থেকে আমরা ফরিস লুপ চালিয়ে ভেঙে ভেঙে ডাটাটা অর্ডার ডিটেল টেবিলে পুশ করে দেব। সো এর জন্য যেটা আমরা করি, যে ডাটা পাওয়ার জন্য কি করতে হয়, কার্ট কন্টেন্টস বলে একটা ফাংশন আছে না? কার্টের কিন্তু একটা ফাংশন আছে কন্টেন্টস, যেটা থেকে ডাটা রিড করা যায়। একটু খেয়াল করেন, আমরা যখন এই কার্ডটা ম্যানিপুলেট করেছিলাম তখন কিন্তু এটা করেছিলাম, এই যে কন্টেন্টস, কার্টের কন্টেন্টস ফাংশন কল করলে এটা যে কোনো নামে একটা 2D অ্যারে আমাকে রিটার্ন করে। আর ফরেস্ট লুপ চালিয়ে আমি একটা একটা করে ডাটা ভেঙে নিতে পারি তার কাছ থেকে, বাট ডাটাটা থাকে কি ইন্ডেক্স আকারে, এই যে অবজেক্ট আকারে ডাটাটা আমরা পেয়ে যাই। তো আইডিটা শুধু আইডি হিসেবে, নেমটা শুধু নেম হিসেবে, প্রাইসটা শুধু প্রাইস হিসেবে, আর কোয়ান্টিটিটা শুধু QTY হিসেবে পাওয়া যায়। তো আমি এটাকে একটু নিচ্ছি, যেহেতু আমাদের কার্ট ক্লাস লোড দেওয়াই আছে। অনেক সময় এই কার্টটা ইউজ করা হয়ে থাকে, অনেক সময় কুইজ দেখেন না আপনারা, কুইজ, কুইজের রেজাল্ট দেখায় লাস্টে গিয়ে অ্যান্সার করে। সো ওই কুইজটা মূলত
যে এই যে ফ্রেমওয়ার্ক গুলো কার্টের মাধ্যমে হ্যান্ডেল করা হয়, একবারে ইনসার্ট করা হয় সবার শেষে গিয়ে, একটা একটা করে কার্টের ভেতরে অ্যাড করে রাখা হয়, কোশ্চিন নেম, অ্যান্সার, রাইট, কি দিচ্ছে, তারপর ফাইনালি ইনসার্ট করা হয় টেবিলের মধ্যে, বুঝতে পেরেছেন? দেন অটোমেটিক রেজাল্ট প্রসেসিং হয়ে আবার এটাকে শো করানো যায় খুব ইজিলি। সো কার্ট ক্লাসটা যে শুধু আপনি এই শপিং কার্টের জন্য ইউজ করবেন তা কিন্তু না, আপনি ভিন্ন কাজেও সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, বুঝাতে পেরেছি? সো আদার্স একটা এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম, যে কার্ট ক্লাসটা শুধু শপিং কার্টের জন্যই ইউজ না করে আমরা যেহেতু সে সেশনে ডাটা রাখছে গুছিয়ে একটা নির্দিষ্ট মেথড অনুযায়ী, এবং সেখান থেকে অনেক কিছুই রিড করা যায় বিভিন্ন ফাংশন কল করার মাধ্যমে, তাহলে ইজিলি তাকে আমি ইউজ করতে পারি ভিন্ন কাজে। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি, কোথায়, চেক আউটে, ফর ইচ কন্টেন্টস অ্যাজ $V কন্টেন্টস ডেটা অর্ডার আইডি আছে না, অর্ডার ডিটেল টেবিলে, অর্ডার ডিটেল টেবিলে কিন্তু অর্ডার আইডি আছে, কারণ কি রিলেশনের জন্য, যে এই অর্ডার ডিটেলটা কোন পার্টিকুলার অর্ডারে, একটু খেয়াল করেন, এইটা এটা কি ফরেন কিনা আমাকে বলতে হবে না, যে এই অর্ডারের অর্ডার ডিটেলটা তুমি যদি নিয়ে আসো তাহলে কোথা থেকে নিয়ে আসবে, এই টেবিল থেকে। এই টেবিলটা কেন বানানো হয়েছিল, সেকেন্ড নর্মাল ফর্মের জন্য, যে আমি যদি প্রোডাক্টের ইনফরমেশন গুলো অর্ডার টেবিলে রাখতে যেতাম একটার বেশি কি রাখতে পারতাম, বাট আমার অর্ডারে তো একাধিক প্রোডাক্ট আসতেই পারে, সেক্ষেত্রে কি হবে, রাইট? সো এই কারণে প্যারালাল টেবিল তৈরি করা হয়েছিল আর রিলেশনটা দেওয়া হয়েছিল অর্ডার আইডি দিয়ে, যাতে আমি যদি কখনো ওই অর্ডারের অর্ডার ডিটেলটা দেখতে চাই সহজেই যেন আমি দেখতে পারি। আমার হাতে অর্ডার আইডি থাকলে এই টেবিলে ওই অর্ডার আইডির কতগুলো প্রোডাক্ট আছে সেটা কি আমি বের করতে পারবো না, সহজে বের করা যাবে। অর্ডার আইডি এটা উপরেই আছে, এই যে সরি, এটা এটা পেমেন্ট আইডি রয়ে গেছে, এটা কি হবে অর্ডার আইডি, কারণ অর্ডার টেবিল থেকে তো অর্ডার আইডি আসবে, রাইট? ওকে, সো অর্ডার আইডিটা আমি পেলাম, তারপর কি কি লাগবে বলেন, প্রোডাক্ট আইডি এটা কোথায় পাবো, বি কন্টেন্টস, শুধু আইডি, কার্টে কি হিসেবে আছে, শুধু আইডি হিসেবে রেখেছিলাম না, সব ভুলে গেছেন আপনারা, আমার কিন্তু মনে আছে কার্টে ছিল শুধু আইডি হিসেবে, তারপর নেম, এটা ডেটাবেজে কি হিসেবে আছে, প্রোডাক্ট নেম, তারপর এটা কি প্রোডাক্ট প্রাইস, এটা আছে বি কন্টেন্ট কন্টেন্টস এর মধ্যে ইউটিওয়াই হিসেবে,
আর সরি, ওইটা হচ্ছে প্রাইস। আর বেসিক্যালি লাস্টেরটা হচ্ছে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। সেলস কোয়ান্টিটি এটা ডলার ভি কন্টেন্টস এর মধ্যে কিউটি ওয়াই হিসেবে আছে। ফাইনালি আমার অর্ডার ডিটেল আইডির কিন্তু কোনো দরকার নেই, তো শুধুমাত্র আমার দরকার কি ইনসার্ট। ডিটেলস গেট ইনসার্ট আইডি দিলেও কিন্তু ইনসার্ট হবে, রাইট? সো আমি গেট ইনসার্ট আইডি দিতে পারি অথবা সরাসরি ইনসার্ট বলতে পারি। এই যে এখানে কিন্তু নতুন একটা অ্যারে বানিয়েছিলাম, ওডি, রাইট? এগুলো ওডি করে দিতে হবে। ওডি ভুল আছে, ওডি ওডি অর্ডার ডিটেল ক্লিয়ার। এখন পর্যন্ত আমাদের যখন অর্ডার প্লেস করা হয়েছে, সো ফার্স্টে পেমেন্টটা নিয়ে পেমেন্ট টেবিলে, তারপরে অর্ডারের ইনফরমেশন গুলো নিয়ে অর্ডার টেবিলে, এবং আদার্স ইনফরমেশন নিয়ে লুপ চালানোর মাধ্যমে অর্ডার ডিটেল টেবিলে ডাটা ম্যানিপুলেট শেষ। ম্যানিপুলেশন শেষে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইমেল সেন্ডিং। হ্যাঁ, এই পোর্শনে আমাদের ইমেল সেন্ডের কাজটা করতে হবে। আর এখানে এসে পাস করতে হবে কি, যদি পেপাল হয় পেপালে চলে যাব, আর এখানে ক্যাশ অন ডেলিভারি হলে জাস্ট একটা পেজ, মানে সাকসেসফুল পেজে আমি রিডিরেক্ট করে দেব। এখানে একটা ফাংশন কল করে দিব, সেটা সাকসেসফুল পেজে নিয়ে যাবে আমাকে, ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে। যদি এখান থেকে আমি কোনো একটা পেজ লোড করে দিই, উপরে দেখাবে প্লেস অর্ডার, ওটা না করে আমি জাস্ট এখান থেকে একটা ফাংশন কল করে দিব, অর্ডার সাকসেসফুল, তাহলে একটা ফাংশন সে আমাকে সাকসেসফুল ফাংশনটা কি করে দেবে, সাকসেসফুল পেজটা ডিসপ্লে করে দেবে। আচ্ছা একটা কাজ করি, আমার ওই যে এসটিএমএল স্ট্যান্ডার্ড পেমেন্ট যে ফাইলটা আছে সেটা আমি নিয়ে যাচ্ছি আমার লারাভেল জ্যাম্প এসটি ডকস ই কমার্স বেসিক্স রিসোর্স ভিউস পেজেস। এটা আমাদের কি করে নিতে হবে, এক্সটেনশনটা ডট ব্লেড ডট পিএসপি তে নিয়ে যাচ্ছে। এই পেজটাকে আমরা লোড করব রিটার্ন ভিউ, পেজটার নাম কি দিস, HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, খুব আপনার নাম জানেন কি আপনার? জি খুব আসলাম, আপনি একটা ইমেল করেছিলেন, আমি আপনাকে একটা দিয়ে দিব, মানে প্রজ্ঞাপন দিয়ে দিব, ওই অনুযায়ী ও যেন ওখানে আবেদন করে নেয়, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার অফিসে গিয়ে। আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠাবেন, এখন টেক্সট করে দেন, বেটার।
HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট এই পেজটাকে আমরা এখন একটু খুলি। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এটা আছে কোথায়? পেজেসটা, ফাইলের পাথটা অ্যাবসলিউট হতে হবে। ইন্টারেস্টিং কাইন্ড অফ ফাইল, নতুন কিছু শেখার আছে এই ফাইল থেকে। এখানে একটা সুন্দর ফর্ম আছে, এই পেজটার কোনো একটা টাইটেলও আছে। এটার একটা টাইটেল আছে, একটু খেয়াল করেন। একটা পেজও আছে, ফর্মও আছে, বাট ফর্মে অ্যাকশনও আছে। অ্যাকশন নেই তাই না? ফর্মের অ্যাকশন নেই, ফর্মের একটা নাম আছে, মেথড দেওয়া আছে। ফর্মের প্রত্যেকটা ইনপুট ফিল্ড হিডেন, খেয়াল করেছেন? প্রত্যেকটা ইনপুট ফিল্ড হিডেন। এই ফর্মটা আলটিমেটলি যেটা হবে, যখন এটাকে লোড করা হবে, এর ভেতরে কিছু ভ্যালু থাকবে, বা যেটা গিভেন ভ্যালু আছে সেটা দিয়েই যদি আমি বলি ফিক্স, যেটা এক্সাম্পল ভ্যালু, সে এই ফর্মের ফিল্ডের ভ্যালুটাকে সাবমিট করে দেবে একটা ইউআরএল এর কাছে। ইউআরএলটা কোথা থেকে আসবে? ইউআরএলটা দেখেন, বডি অনলোডে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করা হয়েছে। বডির অনলোডে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করা হয়েছে, ওকে, পেপাল সাবমিট নামে। ওই জাভাস্ক্রিপ্ট ফাংশনটার মধ্যে প্রথমে একটা অ্যাকশন রেডি করছি এই ইউআরএল দিয়ে। এটা হচ্ছে পেপালের স্ট্যান্ডার্ড পেমেন্ট ইউআরএল। যদি আমি ভ্যালিড পাতে যাই, দ্যাট মিন্স অপারেশন মোডে, ইউআরএলটা হচ্ছে এইটা। আর যখন আমার টেস্টিং মুড, ডেভেলপারসটা কাজ করছে এইটা সেন্ড বক্স, রাইট? বেসিক্যালি আমরা তো ট্রানজেকশন করতে পারি না, আমরা কোনো কিছু অ্যাড যোজন বিয়োজন কিছুই করতে পারি না। প্রবলেম হচ্ছে এটা, কারণ আমাদের দেশ থেকে এটার কোনো সুযোগ নেই। আদারওয়াইজ সেন্ড বক্সও বিহেভ করে লাইক পেপ্যাল। স্যার, যখন স্যার সার্ভারে ওই সাইটটা তোলা হয়, তখন কি স্যার ওই রিপোর্টটা উপরে দিতে হবে? হ্যাঁ, এটা তো জাস্ট টেস্টিং পারপাস, এটা হচ্ছে লাইভ এরটা থাকবে। কারণ লাইভ এর লোকাল হোস্ট থেকে যদি এই যে ওয়েব ইউআরএল দেওয়া আছে না, যখন আমরা টেস্ট করি এটা লাইভে না দিয়েও যদি টেস্ট করি, তখন কিন্তু আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে কোথায়? পেপ্যাল। ওটা কাজ করবে, হিট করবে, বাট ভ্যালিড হতে হবে। আমাদের দেশ থেকে সেন্ড বক্স, পেপ্যাল কোনোটাই কিন্তু ফাংশনাল না, কোনো ক্রেডিট অ্যাড ট্রানজেকশন কিছুই করা যায় না। ওকে, সো আমার একটা ইউআরএল থাকতে হবে, সেন্ড বক্স ইউআরএলটা খুলে রেখেছি। এই হচ্ছে আমার ইউআরএল, এখানে আমার ডাটাগুলো সাবমিট হবে। সো এটাকে কি করা হচ্ছে একটু খেয়াল করেন, ডকুমেন্ট ডট ফর্ম, এই ডকুমেন্টের যে ফর্ম, ডট ফর্ম অর্ডার অটো সাবমিট, দ্যাট মিন্স এই ফর্মের নাম, রাইট? ডট অ্যাকশন, মানে এখানে কিন্তু অ্যাকশন নেই, খেয়াল করেছেন? সো এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাকশনটা কোথায় দিয়ে দেওয়া হচ্ছে? এই ভেরিয়েবলে, অ্যাকশন নেমে। তারপর আবার ডকুমেন্ট ডট ফর্ম ডট ফর্ম অর্ডার অটো সাবমিট ডট সাবমিট, পরে এই ফর্মটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাবমিট করা হচ্ছে, কারণ আমি এই পেজটাকে দেখতে পারবো না। অটোমেটিক লোড হবে, আবার রিডিরেক্ট করে চলে যাবে কোথায়? পেপালের কাছে, কারণ আমার সাবমিট করার কোনো সুযোগ এখানে নেই। সাবমিটটা করে দিচ্ছে কে? জাভাস্ক্রিপ্ট, ক্লিয়ার? সাবমিটটা করছে কিন্তু জাভাস্ক্রিপ্ট। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে দিস কমান্ড। কমান্ড হচ্ছে আন্ডারস্কোর এক্স ক্লিক। আরেকটা ভ্যালু হচ্ছে হিডেন বিজনেস নেমটা কি, এটা অ্যাকচুয়ালি পেপালের আইডি। এই নামে আমার একটা পেপাল অ্যাকাউন্ট খোলা আছে, বাট এটা ভেরিফাইড না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এই ইমেল অ্যাড্রেসটি। তারপরে প্রত্যেকটা ফিল্ড গুরুত্বপূর্ণ, কোনো ফিল্ডের নাম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এরর দেখাবে। একটা ফিল্ডের নামও যদি চেঞ্জ হয় এরর দেখাবে, ভ্যালুর প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় তখনও এরর দেখাবে। এখানে প্রবলেম আছে বলেন, মনে করেন? হ্যাঁ, এক্স্যাক্টলি সেম দিতে হবে। এই যে বিশেষ করে ফর্ম ফিল্ডের নামগুলো, এই নাম ব্যতিক্রম হলে সে কোনো কিছুই চিনতে পারবে না। সেটা ফিক্সড এই তিনটা, বাট এই ভ্যালুটা কার হবে? আপনার অথবা আপনার ক্লায়েন্টের, রাইট? এটা যদি হয় সেন্ড বক্স টেস্টিং এর সময় সেন্ড বক্স আইডিটা, এটা বেসিক্যালি মার্চেন্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টের জন্য। আর যদি পেপালের হয় তাহলে ক্লায়েন্টের, কারণ আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টের আইডিটা এখানে দিতে হবে।
এরপরে আসে কোয়ান্টিটি আইটেম আর অ্যামাউন্ট, সে কিন্তু একটা ভ্যালু আকারে নেয়, সে অ্যারে আকারে নেয় না। এটা হচ্ছে এর লিমিটেশন, এই এপিআইটার লিমিটেশন, যেটা অলওয়েজ নেয় কি হিসেবে একটা ভ্যালু আকারে। লাইক কোয়ান্টিটি টু, আমার কিন্তু 10টা প্রোডাক্ট যদি থাকে ওখানে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সাম আপ অ্যামাউন্টটা তার কাছে পেপালের কাছে পাঠাতে হবে, ডিটেলটা আমরা বলতে পারবো না বা তাকে দিতে পারবো না। যে লাইক আমি টোটাল দিচ্ছি, এখানে কোয়ান্টিটি ওয়ান পাঠাতে হবে, আমাকে টোটাল অ্যামাউন্টটা এখানে গ্রস করে অ্যামাউন্টের জায়গায় দিয়ে দিতে হবে। আর বড় জোর আমরা যেটা করতে পারি যে কমা দিয়ে দিয়ে আমি প্রোডাক্টের নামগুলো দিয়ে দিতে পারি, কারণ কি এই এপিআইটা একটা নির্দিষ্ট ভ্যালু নেয়, অ্যারে আকারে মাল্টিপল ভ্যালু সাপোর্ট করে না। আচ্ছা, এটা আমরা তো ডাইনামিক করতেই পারি, কারণ আমাদের হাতে কার্ট আছে না, রাইট? কার্ট আছে, ডেফিনেটলি কার্টের প্রোডাক্টের নাম আর কার্টের প্রোডাক্টের প্রাইস টোটালটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। বাট একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পেপাল অলওয়েজ ডলারে চলে, এভরিহোয়ার, সে ডলার ছাড়া কোনো কিছু বোঝে না। তো হ্যাঁ, আমার জানা নেই, বাট আপনি যেখান থেকে যাবেন এটা ডলারেই কনভার্ট হবে। বাট ইউরোর সাথে যদি ইউরো হিসেবে তাদের চুক্তি থাকে সেটা তাদের ভিন্ন কথা। আমি ইন্ডিয়ান জানি, আমি ইয়া জানি, শ্রীলঙ্কান জানি, আমি পাকিস্তানি জানি, ওখানে ডলার, ইংল্যান্ডে পাউন্ডে হয়, আমার জানা নেই, পাউন্ডে না। আচ্ছা, হয়তো বা তাদের সাথে তাদের চুক্তি আছে, কনভার্সন হবে, হয়। বাট রেট কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে রেট বলবো না, লিমিট, রাইট? যেমন ভারতে $2000, পাকিস্তানে $800, শ্রীলঙ্কায় $500, রাইট? পরে মান্থলি রেট একটা দেওয়া আছে, ইউএসএ তে $10,000 ওরা মান্থলি ট্রানজেকশন করতে পারে, ঠিক আছে? আমাদের দিতেই হবে না, বলে নিয়ে আসো তাহলেও চলবে, খালি রিসিভ করবে, পাঠানো যাবে না, সেটাও ঠিক আছে। তাও অনেক কিছু হবে, কিন্তু অনেক কিছু হবে, আমরা দিব কার কাছে, দিয়ে কি আনবোটা কি, সেটা বুঝতে পেরেছেন? আপনি কিন্তু কিছুই আনতে পারবেন না, আমাদের দেশের এমন অবস্থা কাস্টমস এর, আপনি কোনো ক্লিয়ারেন্সই পাবেন না, সেটা বুঝতে পেরেছেন? আমি জাস্ট এই কাজ চলছে, হয়তো শুনেছেন, এই যে স্টোরিং সিট, হ্যাঁ, ওখানে আমরা ওই প্রোডাক্টগুলো নিয়ে আসব, প্ল্যানিং চলছে, বাট ওই প্রোডাক্টগুলোর জন্য প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রোডাক্টগুলো শিপমেন্টে দিয়ে দেয় মেয়েদের প্রসাধনী সামগ্রী, কসমেটিক্স, সুন্দর করে সহজেই দিয়ে দেয়, হ্যাঁ। সো ওগুলো প্রোডাক্টগুলো আসা শুরু হয়েছে, আমরা এখন আস্তে আস্তে করে তুলবো আর কি ওখানে। বাট এই ইলেকট্রনিক্সে 125% ট্যাক্স দিলেও তারা দিতে চাচ্ছে না, আটকে দেয়। মূলত যেটা করে, যে শিপমেন্ট করে আপনি নিয়ে আসবেন, ওরা নেবে ওখানে, ট্যাক্সের চাইতে ডাবল চাইবে, বলবে যে না এটা ইলিগাল, যদি তুমি ডাবল দেন তাহলে দেবে, আর যদি না দেন ওরা ভাগ করে নেবে। নিজে বহন করে নিয়ে আসলে না, না নিজে বহন করলেও বহন করতে দিচ্ছে না, না ওটা নাম্বার অফ কোয়ান্টিটি হলেই আর দেয় না, দুইটা পাঁচটা দেয়। বাট আপনি যদি 50-100টা চান, আপনি কি ওটা 50-100টা কি ফ্যামিলির জন্য নিয়ে আসলেন? ডেফিনেটলি না, ওটা বিজনেস পারপাস, এটা আটকে দেয়। তাহলে এরা নিয়ে আসতে ওরা চোরা চালান করতেছে, ওরা পেঁয়াজের মধ্যে নিয়ে আসে, আদার মধ্যে নিয়ে আসে, শিপমেন্টে চলে আসে, রেল সিটে শিপমেন্টে চলে আসে। এই যে এত কম্পিউটার ল্যাপটপ এত কম দামে পান, কি হবে ওরা যদি ওই 200% 125% ট্যাক্স দিয়ে আসে? আপনি স্মার্ট টিভি 50,000 টাকায় পাবেন, মাল্টিপ্ল্যানে যান, এই যে স্মার্ট টিভি 50,000 অফারও দেয়, আর এই টিভি যদি বসুন্ধরা কিনতে যান 1,25,000, ওরা হয়তো ওই পথে নিয়ে এসে ওভাবে তুলে রেখেছে, আর এরা এই পথে নিয়ে এসে যে দামে নিয়ে আসে সে রেট অনুযায়ী সেল করছে, বুঝতে পেরেছেন? ওরা দেখায় যে না আমরা ট্যাক্স ট্যাক্স দিয়ে নিচ্ছি, মানে একটা শিপমেন্ট হয় ট্যাক্সে আর একটা শিপমেন্ট হয় আলুর মধ্যে, বিভিন্ন ভাবেই তাদের বিজনেস চলছে। আমাদের ছাড় দিলে হয়তো অনেক কিছুই সম্ভব, আবার গন্ডগোল বেঁধে গেছে যে কিছুদিনের মধ্যে 7-8টা ড্রোন ধরা পড়েছে কাস্টমস এয়ারপোর্টে, এই ড্রোনের জন্যই বিপদ, এই জন্যই আর এগুলো প্রোডাক্টেও খুব কড়াকড়ি। তো খেলনার মতো, হ্যাঁ খেলনার মতো রেঞ্জ আছে।
আচ্ছা দেখেন, তো এখান থেকে যেটা হচ্ছে যে এগুলো হচ্ছে কোয়ান্টিটি, আইটেম নেম, অ্যামাউন্ট, এই তিনটা ভ্যালু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও দেওয়া আছে, আমি এখানে টু দিয়ে রেখেছি সলিড ভ্যালু, ল্যাপটপের কথা বলা হচ্ছে, ভ্যালু দেওয়া হচ্ছে $100, এটা ডলারে কনভার্ট হয়ে যাবে। বেসিক্যালি এইটা কি, এটা হচ্ছে অ্যাড্রেস ওভাররাইড 0 দিয়ে রাখা হয়, ফার্স্ট নেম লাস্ট নেম প্রোভাইড করা হয়। এগুলো হচ্ছে আপনি যা দেবেন সেটা হচ্ছে শিপিং অ্যাড্রেস, ঠিক আছে। পেমেন্ট অ্যাড্রেসটা পেপ্যালের কাছে কিন্তু থাকে, কারণ আমার অ্যাড্রেসটাই কিন্তু পেপ্যাল, পেপ্যাল আমাকে খুব ভালো মতোই চিনে। বাট যেখানে শিপমেন্ট হবে এই প্রোডাক্টটা, আমি যার কাছে প্রোডাক্টটা পাঠাতে চাচ্ছি, আমার অ্যাড্রেস হোক আর আমার আত্মীয়র অ্যাড্রেস হোক, তার অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে। আমরা শিপমেন্ট অ্যাড্রেসটা আমাদের হাতে আছে, সেখান থেকে তুলে নিয়ে এখানে আমরা ভ্যালুগুলো বসাতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট আর জিপ। এটা যদি থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কখনো, আর পেপ্যালে প্রিফারেন্স থাকে শিপমেন্টের জন্য দুইটা, ইভেন সাইটের যে শিপমেন্ট থাকে সেটাও তারা নিতে নিষেধ করে। প্রত্যেকটা সাইটে যদি আপনি শিপমেন্ট মেথড বলেন, ফার্স্টে থাকে স্ট্যান্ডার্ড, দুই থাকে DHL, তিন হচ্ছে ফ্রেডেক্স। ফর এক্সাম্পল, যদি তিনটা থাকে, ফ্রেডেক্স আর DHL ওয়ার্ল্ড ওয়াইড, এটা অ্যাকচুয়ালি এয়ারে তারা ট্রাভেল করে ওটাকে পৌঁছে দেয় খুব দ্রুত, আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে তাদের নিজস্ব, ওই সাইটের নিজস্ব, যে আমরা নিজে ফিজিক্যালি গিয়ে আমরা কোনোভাবে আপনার কাছে পৌঁছে দিব। DHL ফ্রেডেক্সের এমন একটা সিস্টেম ডেভেলপ করা আছে, API ওখানে আছে, পেপালের সাথে ইন্টিগ্রেটেড, পেপালও সার্ভে করতে পারে, অবজার্ভ করতে পারে যে প্রোডাক্টের স্ট্যাটাস কি। মনে করেন যে আমাকে প্রোডাক্ট দেওয়ার কথা 3 দিনে, প্রোডাক্ট 4 দিনেও আসে নাই, আমি পেপালকে যদি ক্লেম করি সে আমাকে টাকা রিফান্ড করে দেবে, অর্ডার ক্যান্সেল করে দেবে, যেটা বুঝতে পেরেছেন। বাট ওখানে বলা থাকবে যে কতদিনে অর্ডারটা হবে, হ্যাঁ কতদিনে অর্ডারটা হয় বা শিপমেন্টটা কতদিনে হয়। মূলত 3 দিনের পর হলেই কিন্তু, শিপমেন্ট 3 দিন পর হলে ওটা অর্ডারটা আমি কিন্তু সহজেই উইথড্র করে নিতে পারি। পেপাল পেমেন্ট দিয়ে এই সুবিধাটা অত্যন্ত বেশি আছে, যেহেতু ডিজিট ট্রান্সফার হয়, ভেরি সিকিউর। তো এই অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাড্রেসটা ট্র্যাক করে, আর ট্র্যাকার আইডি থাকে একটা। ট্র্যাকার আইডিটা যখনই আপনি ফ্রেডেক্স বা DHL এর কাছে দেবেন শিপমেন্টের জন্য, ফ্রেডেক্স বা DHL আপনার ইমেল অ্যাড্রেসে একটা ট্র্যাকিং আইডি দিয়ে দেবে, বুঝতে পেরেছেন। সো ওই ট্র্যাকিং আইডিটা আমি যদি ওই ট্র্যাকিং আইডি দিয়ে পেপালে একটা টোকেন দিয়ে দেই বা টিকেট অ্যাপ্লাই করি যে আমার এই প্রোডাক্টটার অবস্থা কি, বা আমি বলি যে এই প্রোডাক্ট আমার এখনো পৌঁছায় নাই, এটা হচ্ছে আমার টোকেন আইডি বা ফ্রেডেক্স বা DHL, তো তারা ওইটা অবজার্ভ করে দেখা যায় না প্রোডাক্টের অবস্থা, স্ট্যাটাসটা কিন্তু সরাসরি তারা দেখতে পারে, পেপাল অলওয়েজ এই অবজারভেশনগুলো রাখে। আচ্ছা, তো এই ডাটাগুলো আমাকে প্রোভাইড করতে হচ্ছে, দেন ফর্মটা কি হবে, সাবমিট হবে। সব ডাটাই কিন্তু আমাদের হাতে আছে, এক হচ্ছে এটা হচ্ছে শিপিং অ্যাড্রেসটা, এখানে এখানে শিপিং অ্যাড্রেসটা দিয়ে দেওয়া, আর এখানে হচ্ছে কার্ড থেকে নিয়ে আমাদের প্রোডাক্ট ইনফরমেশনটা দিয়ে দেওয়া। সো আমরা একটু চেক করে দেখি, আমরা যদি এখন ক্যাশ অন ডেলিভারি দেই বা পেপাল সেট করি তাহলে কি হয়। আমি যদি পেপাল সিলেক্ট করি এবং কন্টিনিউ করি, একটু খেয়াল করেন এখানে এরার এসেছে, ইনসার্ট ইন্টু TBL অর্ডার, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, অর্ডার টোটাল, ভ্যালু 6100, ডাটা ট্রাঙ্কেট ফর কলাম, অর্ডার টোটাল। নিতে পারে নাই, অর্ডার টোটালে ডাটা ঢুকে নাই। DB82 ওর সাথে তো আসার কথা।
Float 10,2 করে দিলাম। Let's check if it's working or not. Truncate data truncate for column order total. এটা থাকবে, সমস্যা নেই। মূল প্রবলেমটা হচ্ছে মোস্ট প্রবাবলি কমাতে। ফ্লোটিং টাও এক্সেপ্ট করলাম। চেক করে দেখি, নাল এক্সেপ্ট করে দেখি। একই প্রবলেম। এই ভ্যালুটা প্রবলেম তৈরি করছে। আমি আমার ডেটাবেস টেবিল থেকে কিছু ভ্যালু একটু রিমুভ করি এবং চেক করি। আমার এখানে ডাটা আসার কথা ছিল, এমটি করে দিচ্ছি অর্ডারকে। এমটি করে দিচ্ছি অর্ডারকে এবং অর্ডার ডিটেলকে। ঠিক আছে, নাও আবার অ্যাটেম্প করি। আবার ডাটা ট্রাঙ্কেট এরর। একটা কাজ আমরা করি, সব ঠিক আছে। প্রবলেম হচ্ছে এই যে এটা কমাটা, হ্যাঁ, অ্যামাউন্টের মধ্যে কমা চলে আসে, এটা ডেটাবেস রিসিভ করছে না। একটা ফাংশন আছে না, ফরম্যাট, হ্যাঁ, মানি ফরম্যাট ফাংশন আছে, ইএসপির, বাট ফরম্যাট করলে তো সে কমা বসিয়ে দেয়, আমার তো কমা তুলতে হবে। ব্রেক রিপ্লেস করা যায়, স্ট্রিং রিপ্লেস করা যায়, তাই না? কপিরাইট, ব্রেক রিপ্লেস, ভ্যালু কপি ডাটা।
এটা চাইতে বেটার স্ট্রিং রিপ্লেস, এটা ইজি। দেখেন এখানে ওয়ার্ল্ড পিটার, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো পিটার হবে না? তো ওইটাই যে আউটপুট দেখেন, হ্যালো পিটার কি করেছে, ওয়ার্ল্ড কে রিপ্লেস করেছে কি দিয়ে, পিটার কে, কার মধ্যে থেকে, হ্যালো ওয়ার্ল্ড থেকে। সো আমরা স্ট্রিং রিপ্লেস করি, অর্ডার টোটাল রিপ্লেস করবো কাকে, কি বসাবো, ব্ল্যাঙ্ক। দেখি কম দিয়ে রিপ্লেস করে অর্ডার টোটালটা বসি। দেখেন এর কিছুক্ষণের মধ্যেই সে রিডিরেক্ট হবে, আমি ওয়েট করছি রিডিরেকশনের জন্য। ওই যে পেপালে চলে গেছে, খেয়াল করেছেন, sandbox.paypal.com। সো ল্যাপটপ দুইটা কোয়ান্টিটি, আইটেম প্রাইস টোটাল এটা, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আরেকটা সেন্ডবক্স অ্যাকাউন্ট দিয়ে আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে, অথবা আমি অ্যাকাউন্টে ঢুকে যাব যখন, তখন এটাকেই কন্টিনিউ করতে থাকবে এবং অর্ডারটা আপনি সেভ করে দেবেন। বুঝতে পেরেছেন? ওই ভেতর থেকে যদি আপনি আবার ব্যাক করতে চান, ইউআরএল যেটা, যে সাকসেসফুল ইউআরএল, ক্যান্সেল ইউআরএল, এগুলো আমাদের এপিআর সাথে প্রোভাইড করা যায়। এপিআর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে, এই যে এই দুইটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রিটার্ন, ঠিক আছে, এটা হচ্ছে রিটার্ন ইউআরএল। আমি পেমেন্ট করব না, আমি রিটার্ন করে যাব, বা আমি পেমেন্ট করেছি, আমি রিটার্ন করে সাইটে আসতে চাচ্ছি, আর আমি পেমেন্ট কনফার্ম করব না, একদম কনফার্মেশনের পাশেই ক্যান্সেল রিটার্ন আছে, ক্যান্সেল করে আমি রিটার্ন আসতে চাচ্ছি, তখনও আমি কার্টে কিছু যুক্ত করতে চাচ্ছি, ফর এক্সাম্পল, রাইট, একদম ফাইনাল যাওয়ার আগেই আমি কিছু যুক্ত করতে যাচ্ছি, তখন এই কাজটা করা যাবে। সো এই দুইটা ইউআরএল আমরা প্রোভাইড করতে পারি। বাট এখানকার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে সে অর্ডার সাকসেসফুল হলে, যেহেতু এখান থেকে চলে যাচ্ছে ওখানে, এখানে রিসিভ করার কোনো কিছু নেই, যে অর্ডারটা যদি ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল রিটার্ন করে দেওয়া যাবে বা রিটার্নও করা যাবে, বাট যদি সাকসেসফুল হয়ে যায়, সাকসেসফুল যে হয়েছে এর একটা অ্যাকনোলেজমেন্ট নিয়ে যে আমি ডেটাবেজের মধ্যে রাখবো, সে সুযোগটা নেই। এটা হচ্ছে বেসিক্যালি এর মানে খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা রিকারিং এর এবং ডু ডিরেক্টের আছে। খুব ভালো একটা অ্যাডভান্টেজ যে আমি তাকে ইনস্ট্রাকশন পাঠাবো, সে আমাকে একটা প্যাকেট রিটার্ন করবে, ইয়েস অর নো, ওর ভেতরে সব বলা থাকবে, তখন আমি সরাসরি আমার ডেটাবেজ আপডেট করে দিতে পারি। বাট এখানে ডেটাবেজ আপডেট করার কোনো সুযোগ নেই। ডিসঅ্যাডভান্টেজটা এটাই যে আমি সরাসরি পেপালের কাছে দিয়ে দিলাম, প্রসেসটা এখন পেপালে। বাট পেপাল খুব সুন্দর করে নোটিফাইড করে কাস্টমারকে এবং মার্চেন্টকে ইমেলের মাধ্যমে।
ওই ইমেলটা মনিটর করে আপনাকে ম্যানুয়ালি ডেটাবেসের ওই জায়গাটাকে অ্যাডমিন প্যানেল থেকে হ্যান্ডেল করতে হবে। যদি পেপাল দেখেন ওখানে স্ট্যাটাস দেখবেন, এখানে আপনাকে আপডেট করতে হবে। বুঝতে পেরেছেন? সো শিপমেন্ট এবং পেমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এখানে ঠেকানোর কোনো কিছু নেই যে আপনি বন্ধ করে রাখছেন পেমেন্টটা। পেমেন্ট কিন্তু হয়ে যাবে, বাট আপনি চাইলে রিটার্ন করতে পারেন, রিফান্ড করতে পারেন, অলওয়েজ প্রসেস। এটা যদি খুব স্মুথলি হতো তাহলে বড় বড় অফিস থাকতো না পেপ্যালের। বুঝতে পেরেছেন? এটাও একটা জটিল প্রসেস, প্রতিনিয়ত নাম্বার অফ ট্রানজেকশন ক্যান্সেল হচ্ছে, ওগুলো হ্যান্ডেল করা, মনিটর করা, রাইট? এই যে বললাম যে আমরা টোকেন দেওয়ার সাথে সাথে রিপ্লাই করা, হিউজ টিম কাজ করছে সেখানে। আমাদের দেশের এই যে সাবকন্টিনেন্টের জন্য ইন্ডিয়াতে পুনেতে একটা বড় অফিস তাদের আছে, পেপ্যালের অফিস। বেসিস থেকে আমাদের যে ইসি বোর্ডের মেম্বার, এরা 4-5 জন মিলে পুনে কয়েকবার ভিজিট করেছে, লাভ হয় নাই। পরে আবার একদম সিলিকন ভ্যালিতে গিয়ে ভিজিট করেছে, তাও লাভ হয় নাই, ছবি টবি তুলে চলে আসছে। বেসিক্যালি প্রবলেম ইজ দ্যাট যে পেপালটা এখনো আসে নাই, এখন আসবে সোনালী ব্যাংক জানে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা যতটুকু, আমি যতটুকু জানি, এটার জন্য কিন্তু কোনো ক্লজ, রুলস, ল কোনো কিছু নাই মোবাইল ব্যাংকিং এ সরকারি তরফ থেকে। সরকারি ব্যাংক এটা কিভাবে করলো? না, এটার নাকি মানে কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। এর 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 যে ট্রানজেকশন কস্টিং যেভাবে কাটা হচ্ছে, ব্যাংক থেকে 1 লাখ টাকা পাঠালে 21 টাকা কাটে, আর এখানে 1,000 টাকায় 18 টাকা কাটে। এটা বুঝতে পারছেন হিসেব নিকেশটা? ওই 21 টাকার কিন্তু কিছু টাকা বাংলাদেশ ব্যাংক পায়, এটার কোনো টাকা পায় কিনা আমার জানা নেই। হাজার মানে 100-100 কোটি টাকা, এখন মনে হয় 1,000 কোটি টাকা ট্রানজেকশন হয় পার ডে। এখন আপনি যদি বলি যে 1,000 কোটি টাকার 5%, 1,000 কোটি টাকার 5% ওরা কত কাটে? ওই 18 টাকা, 1,000 টাকার 18 টাকা, মানে ওটা কত পার্সেন্ট? 1.8%, 1.9% কাটছে, 2%, 20 টাকা নেয়। এখন 2%, এখন সরকার যদি ওই 2%-এর মধ্যে 0.5%-ও চায়, মানে হিসেবটা করেন কত কোটি টাকা তার কাছে যাওয়ার কথা। সব টাকা খাচ্ছে কারা? ব্যাংক, মধ্যস্বত্ব যারা। অনেক রাজস্ব আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা জিনিস যেটা শুনলাম যে মানে মোবাইলের কথাবার্তা হয় না, এটা যদি সরকার ঠিকঠাক মতো ধরতে পারে, এত ফাঁকি ঝুঁকি এখানে, এটা ঠিকঠাক মতো ধরলে মানে ওই কি রেগুলেশন বোর্ড আছে না, টেলি রেগুলেশন না কি জানো, টেলিকম রেগুলেশন বোর্ড, ওই হ্যাঁ ওই ওখানকার আমি গিয়েছিলাম হচ্ছে বান্দরবনে যে হোটেলে উঠেছিলাম, ওই হোটেলে ওখানকার যে এবার একাধিক প্রোডাক্ট আমরা কার্টে অ্যাড করব আর কি, এবং একাধিক প্রোডাক্ট থেকে আমাদের অর্ডারটা হবে ডেটাবেস ম্যানিপুলেশনের জন্য। আমাদের ডাটা ম্যানিপুলেট করার আগে কোন কোন টেবিলে ডাটা যাচ্ছিল, পেমেন্ট টেবিল, এটাকে আমি এমটি করে নিচ্ছি, লোকাল হোস্ট,
চার্টে অ্যাড করলাম। আরেকটা প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করি, একাধিক প্রোডাক্ট হলো তাই না আমাদের কার্টে। এবার কোয়ান্টিটিটা আমি একটু আপডেট করি, আমার তিনটা প্রোডাক্ট আছে, এখানে দুইটা কোয়ান্টিটি নিব। আইফোন দুইটা নিচ্ছি, তাহলে এক দুই দুই আসুস ইন্টেল কোর আর আইফোন। আমি আগে ডেটাগুলো রিমুভ করে নেই, অর্ডার ডিটেলটা রিমুভ করে নেই, অর্ডার টেবিলটা রিমুভ করে নেই, যেহেতু আমাদের প্লেস অর্ডার বলি সেশন কিল করি নাই, তখন কিন্তু আমাদের শিপিং অ্যাড্রেস তাই না, মানে আমাদের কাস্টমার আইডি শিপিং আইডি কার্টে আছে, মানে সেশনে আছে, সো সরাসরি আমরা এখানে চলে আসি। তো আমাদের কার্টের অবস্থাটা একটু দেখি, যে কার্টের টোটাল আছে 2,83,000, তিনটা প্রোডাক্ট আছে। সো আমাদের ম্যানিপুলেট হবে পেমেন্ট টেবিল, অর্ডার টেবিল এবং অর্ডার ডিটেল টেবিল। যদি আমরা পেপ্যালে যাই, তো অর্ডারটা হয়ে গেছে, পেপ্যালে চলে যাবে। বেসিক্যালি আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা চ্যালেঞ্জ আছে, এটা হচ্ছে যে একটি স্ক্রিপ্ট আছে পিএসপির, যেহেতু এটা পিএসপি প্রোগ্রাম, যা দিয়ে ইনস্ট্যান্ট বা একদম কারেন্ট ডলার রেটটা পাওয়া যায়। ওই ডলার রেটটা দিয়ে যদি টাকার অ্যামাউন্টে ভাগ করে আমরা ডলার দিয়ে পাঠাই, তাহলে এখানে পারফেক্ট একটা সলিউশন হবে। সো এই জায়গাটা কি হবে, আমাদের কার্ড থেকে টোটালটা নিতে হবে, কারেন্ট ডলার রেটটা নিতে হবে, নিয়ে ডিভাইডেড করে আমাকে ডলারটা বানিয়ে এখান থেকে পাস করতে হবে। ওকে, আর প্রোডাক্টের নামগুলো কনক্যাট করে করে পাঠাতে হবে, কোয়ান্টিটিটা ওয়ানে যেতে হবে। তো যদি আমরা এখান থেকে দেখি, এটা পেপ্যালে গেছে ওই আগের ভ্যালু দিয়েই, কারণ আমি কোনো ভ্যালু কিন্তু অ্যাড করি নাই, ডাইনামিক করি নাই, ফিক্সড ভ্যালু হিসেবে গেছে। চেক করি আমাদের ডেটাবেজের স্ট্যাটাসটা, ফার্স্টে পেমেন্ট টেবিলটা, পেমেন্টের স্ট্যাটাস কি পেপ্যাল এবং এটা পেন্ডিং, রাইট। তারপরে আছে অর্ডার টেবিলটা, অর্ডার টেবিলটার ক্ষেত্রে অর্ডারটা 2,83,000 টাকার এখানে জমা পড়েছে। আর অর্ডার ডিটেল টেবিলে আমার তিনটা ডাটা থাকার কথা, অর্ডার ডিটেল টেবিলে আমার তিনটা ডাটা আছে 1, 2, 2 কোয়ান্টিটিতে, রাইট। তো একসাথে কিন্তু এই ডাটাগুলো ম্যানিপুলেট হলো যখন আমি অর্ডার প্লেস করলাম। ওকে, আর ক্যাশ অন ডেলিভারি হলে কি হবে, আমাকে একটা পেজ লোড করে দেবে, ইনভয়েসটা ইমেলে পাঠিয়ে দেবে, ইনভয়েসের একটা ডিজাইন করে দিব নেক্সট এর জন্য, একটু ইনভয়েস ডিজাইনটা করে আনলে ওইটাই আমরা ইমেলে পাঠিয়ে দিতে পারবো, রাইট। আবার ওইটাই অ্যাডমিন প্যানেলে অর্ডার ইনভয়েস হিসেবে দেখা যাবে। যে করি একটা ছোট্ট প্লাগইন আছে যেটা ইউজ করে আপনারা ওই এইচটিএমএল ইনভয়েসকে প্রিন্ট করেও দিতে পারেন। আবার স্ন্যাপি নামে একটা, বেরিট স্ন্যাপি নামে একটা লাইব্রেরি আছে যেটা ইউজ করে আপনি এইচটিএমএল এর ফাইলকে আপনি পিডিএফ কনভার্ট করতে পারেন। আমি একটা লাইব্রেরি ইউজ করলাম না কিছুদিন আগে, যে গ্লুডেমেনাস, স্টেপ বাই স্টেপ বলা আছে, যেভাবে বলা আছে সেভাবে কাজ হচ্ছে। ওভাবেই স্ন্যাপি একটা ভেন্ডর আছে যার মাধ্যমে আপনি এইচটিএমএল যে কোনো ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারেন, বাট প্রবলেম আছে ওখানে প্রবাবলি ইউনিকোডে। ইউনিকোড প্রবলেম করে না, কাজ করে, তাহলে আপডেট হয়েছে। 4.3 তে প্রবলেম ছিল, ইউনিকোড সাপোর্ট করতো না। কি নামানো যায়, বেরিট পিডিএফ কয়েকটা বাইনারি স্যার একটা জায়গা আছে যে বাইনারি দিয়ে দিতে পারে।
ওইখানে বানিয়ে এটা দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে স্যার কাজ করে না। স্যার ইয়া ইনস্টল করে নিলে স্যার খুব সুন্দর কাজ করে, স্যার সবচেয়ে ভালো। স্ন্যাপিডাই ভালো, স্ন্যাপি তো আগে দিয়ে দিত, এখন দিচ্ছে না। প্রবলেমটা হচ্ছে স্যার কোঅর্ডিনেটরের ইয়াটা, আর ফোনটা খুব সুন্দর আছে, ভালো আছে, কোনো প্রবলেম করে না। কিন্তু স্যার ঘরে গেলে প্রবলেম করে, আর বাই ডিফল্ট যে বেঙ্গলি যে ফোনটা আছে এটি ভালো না, মোটা মোটা। হ্যাঁ স্যার মোটা মোটা না, মানে ফোনটা একটু অন্যরকম দেখতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে এর পরবর্তী পরবর্তী স্টেপটা হচ্ছে যে মনে করেন আমার চেক আউট থেকে আমি পেপালে গেলে পেপালে ইনস্ট্রাকশন দেখালাম, এখানে গেলে অর্ডার সাকসেসফুল, গেট হ্যাঁ ফাংশনের নেম, এগুলো কি যেন মাঝের কন্টেন্টস, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বল। ঠিক আছে, আচ্ছা যেটা আমি করার চেষ্টা করছিলাম
হ্যাঁ হ্যাঁ খোলা হয়েছে, হ্যাঁ না শাটডাউন হয়েছিল, শাটডাউন হয়েছিল তো আমি যখন দেখলাম শাটডাউন হয়ে আছে, শাটডাউন ছিল আর দেলোয়ার নাকি পাওয়ার অফ করে দিয়েছে ইউপিএস। আচ্ছা আল্লাহ হাফেজ। দাঁড়ান ডিম বিয়ারটা খুলে, পাসওয়ার্ড কি ওর? না না পাসওয়ার্ড পাই না তো। আচ্ছা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অন, কম্পিউটার অন হয়েছে, আমি নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আমি মনে করছি ওখান থেকে অ্যাক্সেস করা যাবে, আমি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেখে নিচ্ছি। ঠিক আছে দিচ্ছি। ঠিক আছে আমি একটা মেসেজ দিলাম, ইনভয়েসটা দিয়ে আমরা একটা ইমেল করব এবং ইমেলটা চেক করার জন্য একটা মেসেজ দিচ্ছি, সাকসেসফুল অর্ডার একটা ব্লেড তৈরি করা আছে, কনফার্ম অর্ডার থেকে যখন অর্ডার প্লেস হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে, অর্ডার সাকসেসফুল পেজটাকে লোড করে দিতে হবে। তো অর্ডার সাকসেসফুল পেজ একই কথা না, আমরা যখন ডেটা সেভ করছি ও সাকসেসফুল অর্ডার হলো, এই পেজটা লোড হওয়ার কথা। এটাকে ক্লিয়ার করে দিতে হবে, এই যে এখানে এসে মনে করেন যখনই শেষ হয়ে এই পেজটাতে না,
এখান থেকেই সাকসেসফুল রিডিরেকশনের আগেই, সাকসেসফুল রিডিরেকশনের আগে এখানেও তাই, যে আমার যখন এই জায়গায় চলে যাচ্ছি, সরাসরি পেপ্যালে চলে যাচ্ছি, সেখান থেকে কিন্তু ডিস্ট্রয় করাটা কঠিন। বাট এখানে যখন আছি তখন আমি ডিস্ট্রয় করে দিতে পারি। কার্ড ডিস্ট্রয় নামে একটা ফাংশন আছে, তখন কার্টের সকল ডাটা ক্লিয়ার হয়ে যাবে, অর্ডার সাকসেসফুলি রিডিরেক্ট হবে এবং সেখান থেকে আমার পেজটা ডিসপ্লে হবে। তো লেটস চেক, আমরা আবার যাচ্ছি, দেখেন আগে কিন্তু কার্ডটা আছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এটা এটা একটু বেশ অ্যাডভান্স ফিচার। ফিচারটা হচ্ছে এরকম, কার্টের ক্ষেত্রে আমি যে প্রোডাক্টটা অলরেডি আমার কার্টে আছে, যেহেতু আমি সেশনে আছি, সেম সেশনে আছি, এখনো সেশন ডিস্ট্রয় হয় না, এর পরের বার থেকে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? যখন আমি ক্যাশ অন ডেলিভারিতে যাব, আমার কিন্তু ইন্টেল কোর i5 ছিল দুইটা, বাট এখন আছে কয়টা? কারণ কি, আমি নতুন একটা অ্যাড করেছি না? তো ওখান থেকে অ্যাড করার সাথে সাথে সে কি করেছে, ওই দুইটার সাথে একটাকে অ্যাড করে ফেলেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি প্রসিডে যাই, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে যদি পেমেন্ট করি, আমার অর্ডারটা সেভ হয়ে এই যে এখানে এই পেজটা সুন্দর করে তৈরি করতে হবে ডেফিনেটলি, রাইট? পেজটা বানিয়ে ওটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে, যে আমার অর্ডারটা প্লেস হয়েছে। কার্ডটা এখন ক্লিয়ার হয়ে গেছে, যদি যাই কার্টে, কার্টে কোনো প্রোডাক্ট নেই, ডিস্ট্রয় হয়ে গেছে কার্ট থেকে। সো একটা জিনিস আমাদের আরো, আমরা নেক্সট ক্লাসটা শনিবার সন্ধ্যায় যেটা করবো আর কি, সেটা হচ্ছে আমাকে একটা ইনভয়েস করে দিতে হবে, এটা বানিয়ে নিয়ে আসবেন একটু কষ্ট করে। ইনভয়েসটা হচ্ছে আমি একটু এঁকে দিচ্ছি, অর্ডারটা তুলে নিয়ে আসবেন, হ্যাঁ, অর্ডারটা অর্ডার ম্যানেজার করার, ওখান থেকে ইনভয়েসটা অর্ডারের উপর প্লেস করলে আমরা এভাবে দেখতে পাবো, একটা পেজ আসবে, এই পেজটাই মূলত ইমেলিং যাবে, এটা বেসিক্যালি ইনভয়েস, এখানে লোগো, ঠিক আছে, লোগো থাকবে, এখানে হচ্ছে বিল টু, এটা হচ্ছে শিপ টু, বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু ইনফরমেশন, অর্ডার ইনফো, এখানে মনে করেন অর্ডার ডেট, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস, এই টেবিলও আছে না, যে অর্ডার ডেটটা কবে, টোটালটা কত, স্ট্যাটাসটা কি, তারপরে অর্ডার ডিটেলস, এটা মূলত কার্টের মতো দেখ। ছবি ছাড়া, ছবি সহ আপনি দেখাতে পারেন চাইলে, কারণ ওই প্রোডাক্ট আইডি ধরে তুমি ছবি নিতেই পারো। আর এখানে থাকবে কোম্পানি, ঠিক আছে, কোম্পানি সরি অ্যাড্রেস, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমার ইনফরমেশন। অ্যাডমিন প্যানেলে যাবেন, অ্যাডমিন প্যানেলে গিয়ে মানে ম্যানেজ অর্ডারে গেলে শুধু কি থাকবে, অর্ডার আইডি, কাস্টমার নেম, অর্ডার টোটাল, অর্ডার ডেট, রাইট সাইড স্ট্যাটাস থাকবে, ডিলেট করা যাবে, অর্ডারকে এডিট করা যাবে, আর ভিউ, ভিউ ক্লিক করলে বা অর্ডার ডিটেলে প্রেস করলে সুন্দর করে ইনভয়েসটা দেখা যাবে। এখানে হয়তো আপনি কোথাও অপশন দিয়ে দেবেন পিডিএফ এর, অথবা ওখানে একটা আইকন থাকবে ডাউনলোড পিডিএফ, বুঝতে পেরেছেন? তো এটা থাকলে ইমেলেও আমরা এটাকে সেন্ড করে দিতে পারবো। ল্যাবেলে একটা লাইব্রেরি আছে ইমেলের,
সো যা ইউজ করে আমি খুব সহজে ইমেল পাঠিয়ে দিতে পারি। এই ফরম্যাটটা দেবে এইচটিএমএল ফর্ম, পিডিএফ তো আপনি অ্যাটাচ করে দিতে পারেন, এটা এইচটিএমএল হিসেবে পাঠানো ইমেল এর বডি পিডিএফ তে অ্যাটাচ করা যায়, সব ফাংশন আছে।